মিনিকেট, নাজির শাইল, কাটারিভোগ, পাইজাম, বিয়ার আটাশ, এমন নানা জাতের চাল ক্রেতাদের পছন্দের তালিকায়। এতদিন বাজারে এসব চালের সরবরাহে ছিলেন শুধু স্থানীয় ব্যবসায়ী ও মিল মালিকরা, কিন্তু দিনে দিনে পাল্টে যাচ্ছে চাল ব্যবসার ধরন, এগিয়ে এসেছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানও। স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদন, আধুনিক মোড়কে নিজস্ব সরবরাহ পদ্ধতিতে দ্রুত বাজারে পৌঁছে যাচ্ছে এসব চাল। ক্রেতার চাহিদা বিবেচনায় করা হচ্ছে 1 কেজি, 5 কেজি, 10 কেজি বা তারও বেশি ওজনের প্যাকেট। বিক্রেতারা বলছেন এ ধরনের চালের চাহিদা ক্রমেই বাড়ছে। এখন 1 কেজি, 5 কেজি, এখন মানে আস্তে আস্তে আরো এক মানে দেখা যাচ্ছে সামনে আদে আধা কেজির প্যাকেটও করবে। প্যাকেট চালের রেট অনেকটাই বেশি, দেখছেন অনেক সময় একই চাল কিন্তু ওটার কেজিতে 5 টাকা, 10 টাকা বেশি। সুদৃশ্য মোড়কে সরবরাহ করা এসব চালের ক্রেতা প্রধানত শহর কেন্দ্রিক। তারা বলছেন ভালো মান ও পরিচ্ছন্নতার কারণে বেছে নিচ্ছেন এই চাল। দেখতে ভালো বা ইনটেক জিনিসটা আসলে খোলা চালের চেয়ে একটু ভালো হয়। চালের গুণগত মান বজায় রাখতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করে আধুনিক মেশিনে প্রক্রিয়াজাত করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টদের দাবি এর ফলে লাভবান হচ্ছে কৃষক। ভাত মেইনলি একটা ক্যারিয়ার কার্বোহাইড্রেট, কিন্তু পিওর চালের ভাত খাওয়া বা একটা নন কন্টামিনেটেড চাল খাওয়া, এটা তো আসলে আমাদের সবারই কাম্য। বিভিন্ন রকমের চালের পাশাপাশি স্পেশাল কিছু চাল করছি, যেমন লো জিআই চাল, যেগুলা ডায়াবেটিক সহ যারা হেলথ কনসার্ন পিপল যারা আছে, স্বাস্থ্য সচেতন ব্যক্তি সবাই এই চাল খেতে পারে। ক্রেতারা বলছেন মান বজায় রেখে দাম নিয়ন্ত্রণে রাখলে আরও বড় হবে এই বাজার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।